প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। কেননা সুস্থ থাকাটাই এই সময় আসলে আমাদের সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি জোর দিতে হবে আমাদের সুস্থ থাকার উপর। সেই সাথে দৈনন্দিন যে কাজকর্ম আমাদের রয়েছে সেগুলো আমাদের করতে হবে, তার মধ্যে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই রসায়ন ক্লাস। আজকে রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার সুলতানা, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ডাইলিউট সলিউশন লেখা আছে। এটা পরে ডাইলিউট হবে, আগে এটাতে কনসেন্ট্রেটেড সলিউশন লেখা আছে। মানে এটি একটি ঘন দ্রবণ, এর মধ্যে আমরা দেখো এই যে সলভেন্ট বা দ্রাবক সেটি ঢেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এটি ডাইলিউট হয়ে যাচ্ছে, মানে এটি লঘু দ্রবণ হয়ে যাচ্ছে। আমরা আজকাল ঠিক এই সময়টাতে, গরমের এই সময়টাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি, তাই না? তো তোমরা মনে করো তুমি তিনটি গ্লাস নিয়েছো, প্রত্যেকটি গ্লাসে তোমার হাফ গ্লাস করে পানি দেওয়া আছে। তো এর মধ্যে তুমি একটাতে দিয়েছো 1 চামচ চিনি, আরেকটাতে দিয়েছো 2 চামচ, আরেকটাতে দিয়েছো 3 চামচ। তাহলে কি হবে? তাহলে একটা বেশি মিষ্টি লাগবে, আরেকটা একটু কম লাগবে, আরেকটা একটু কম লাগবে। মানে যেটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড, যেটা সবচেয়ে বেশি ঘনত্ব, ঘনত্ব যার সবচেয়ে বেশি সেটা কি বেশি মিষ্টি লাগবে। এখন মনে করো যেটা সবচেয়ে বেশি ঘন সেটাতে আমি আরেকটু পানি যোগ করে দিয়েছি, 1 গ্লাস করে দিয়েছি, তাহলে কি হবে, এটা ঘনত্ব কমে যাবে, এটা মিষ্টিটাও কমে যাবে। এরকমই ব্যাপার, এই জিনিসগুলো আসলে আজকের আমাদের পড়ার বিষয়, রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন। আজকে আমরা যে জিনিসগুলো করব দ্রবণ সংক্রান্ত আলোচনা, প্রথমে রয়েছে প্রমাণ দ্রবণ, তারপরে রয়েছে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, রয়েছে মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর। আমরা বিভিন্ন প্রবলেমের মাধ্যমে এগুলো গাণিতিক ভাবে দেখানোর চেষ্টা করব, এবং রয়েছে দ্রবণের লঘুকরণ। এই জিনিসগুলো যদিও খুব ছোট ছোট মনে হচ্ছে, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই পরিমাণগত রসায়নে। এখন দেখো প্রথমে আমরা আসি প্রমাণ দ্রবণ। আমরা ট্র্যাকটিশনের নাম শুনেছি নিশ্চয়ই, আমি আশা করছি খুব শীঘ্রই আমরা ল্যাবে কাজগুলো করতে পারবো। ল্যাবে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তখন তোমরা ট্র্যাকটিশন করবে। ট্র্যাকটিশন বলতে আসলে বোঝায় কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় ট্র্যাকটিশনের মাধ্যমে, এবং সেটি একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে এই অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তো সেটি কি ধরনের দ্রবণ দিয়ে নির্ণয় করা হয়? এই প্রমাণ দ্রবণ দিয়ে কাজটি করা হয়। তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলছি আমরা? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের আয়তনে দ্রবের পরিমাণ জানা থাকলে সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ যেই দ্রবণের ঘনমাত্রা আমরা জানতে পারি, দ্রবের পরিমাণ জানা মানে দ্রবণের ঘনমাত্রা জানি, তাহলে যেই দ্রবণের ঘনমাত্রা আমরা সঠিকভাবে জানি সেটি হচ্ছে প্রমাণ দ্রবণ। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 1 মোলার সোডিয়াম কার্বনেট, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি প্রমাণ দ্রবণ। কারণ কি? কারণ প্রত্যেকটি দ্রবণের প্রতি লিটারে কি পরিমাণ দ্রব্য আছে তা আমাদের জানা আছে। ট্রাইট্রেশন প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, যেটি একটু আগে বলেছিলাম। তারপরে আমরা আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, এবং প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এটি আসলে মূল বিষয়। যে সকল দ্রবণের ঘনমাত্রা আমরা সলিউশন বিভিন্ন কাজে বানিয়ে রেখে দিই,
তো যখন আমরা বানিয়ে রেখে দেবো দীর্ঘদিন ধরে, আমরা যাকে 1 মাস 2 মাস যখন রেখে দেবো, বা 15 দিন রেখে দেবো, 1 সপ্তাহ রেখে দেবো, বাট এটা কোনো পরিবর্তন হবে না, এটা ঘনমাত্রা যেমন ছিল তেমনই থাকবে, এটা কোনো ধরনের কন্টামিনেট হবে না, যেমন বায়ু উপাদান, জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলো দ্বারা আক্রান্ত হবে না। এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এই ধরনের পদার্থগুলোকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে রয়েছে যেমন সোডিয়াম কার্বনেট, এটা আমরা ল্যাবরেটরিতে খুব ইউজ করে থাকি, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর অক্সালিক অ্যাসিড, তারপর সোডিয়াম অক্সালেট ইত্যাদি ইত্যাদি। তাহলে এইগুলো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে ভাইবা হবে প্র্যাকটিক্যালি, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করবে, একদম 100% তোমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, এটাতে কোনো সন্দেহ নেই। তারপরে রয়েছে আমাদের অবশ্যই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা কাকে বলবো? তাহলে যে সকল পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড এর মতো আচরণ করে না, তারাই তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে সকল পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বায়ুর উপাদান যেমন জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়, এবং এটি দিয়ে যে দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণের ঘনমাত্রা আমি যদি বানিয়ে রেখে দেই, সময়ের সাথে সাথে সেটি পরিবর্তন হয়ে যায়, সেটিকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটসেট্রা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এদেরকে দিয়ে কিভাবে আমরা কাজ করব? আমরা এদের একটা আনুমানিক মাত্রার দ্রবণ তৈরি করব, মনে করো 0.1 মোলার দ্রবণ তৈরি করব। আনুমানিক মাত্রার দ্রবণ প্রস্তুত করে কোনো উপযুক্ত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ দ্বারা, ওই যে প্রমাণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটা প্রমাণ দ্রবণ নিয়ে, যার ঘনমাত্রা আমরা জানি, সেটা দিয়ে আমরা টাইট্রেশন করে এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা আমরা নির্ণয় করে নেব কাজ করার সময়। তোমরা তো ঘনমাত্রা অনেকগুলো এককের নাম অলরেডি শুনেছো, আগের ক্লাসেও পড়েছো, মোলারিটি নিশ্চয়ই পড়েছো, তাই না? ঘনমাত্রা নির্ণয় করার জন্য অনেক ধরনের একক আছে, আমরা সাধারণত যেটি শুনে থাকি মোলারিটি খুব বেশি শুনে থাকি, তারপর নর্মালিটি আছে, আজকে আমরা আরো দুটো আলোচনা করব, সেটি হলো পার্সেন্ট দ্রবণ, আর রয়েছে পিপিএম, পিপিবি, পিপিটি, লাইক দ্যাট। তো সেখানে আমরা আগে একটু তরল পদার্থের একটা মোলারিটি গণনা আমরা দেখে নেই, তাহলে আমাদের পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে, যদি এটা তোমরা জানো। তারপর আমি ছোট্ট একটি সমস্যা জাস্ট মনে করার জন্য বলে দিচ্ছি, এখানে দেয়া আছে মালিহা 2.355 গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে মোট আয়তন 50 মিলিলিটার করেছে। সে কি করেছে? এত গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করেছে, করে যে দ্রবণ হয়েছে তার আয়তন হচ্ছে 50 মিলিলিটার। এই অ্যাসিড দ্রবণের মোলারিটি আমাকে নির্ণয় করতে হবে। তো মোলারিটি নির্ণয় করার জন্য আমার কি জানতে হবে? মোলারিটি মানে আমরা জানি প্রতি লিটারে দ্রবের মোল সংখ্যা। তাহলে আমরা এই যে গ্রাম দেয়া আছে, পরিমাণ দেয়া আছে, সেটিকে আমরা মোল সংখ্যায় পরিবর্তিত করব। সেই মোল সংখ্যাকে লিটার এককে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করলে আমরা মোলারিটি পেয়ে যাব। চলো দেখি, সালফিউরিক অ্যাসিডের মোলার ভর আমরা জানি 98 গ্রাম পার মোল। তাহলে আমাদের 2.355 গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে, এটাকে আমরা 98 দিয়ে ভাগ করে দিচ্ছি, 0.024 মোল সালফিউরিক অ্যাসিড। এবারে এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি আমরা কিভাবে নির্ণয় করব? মোল সংখ্যা ডিভাইডেড বাই লিটারে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন আমাদের দেয়া আছে 50 মিলিলিটার দেয়া ছিল, সেটাকে আমরা লিটারে কনভার্ট করে নিয়েছি 0.050 লিটার। তাহলে আমাদের পেয়ে গেল 0.0480 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি আমরা পেয়ে গেলাম, এই দ্রবণের মোলারিটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পরবর্তী আমাদের আজকে যে করা সেটিতে আসি, মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর। তাহলে প্রথমে মোলারিটি তো আমরা জানি, মোলারিটি হলো প্রতি লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের মোল সংখ্যা, সেটি কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার। সেই জিনিসটি আমাদের যখন আমরা বলবো তখন এটি আমাদের বলতে হবে, তোমরা নিশ্চয় করেছ। তো যাই হোক, আমরা এবারে দেখি দ্রবণে মোলারিটি আমাদের আগের ক্লাসে করা হয়েছে, আমরা এই জন্য দ্রবের শতকরা হার, দ্রবণে দ্রবের শতকরা হার, পার্সেন্ট দ্রবণ যেগুলো সেগুলোতে আমরা আসবো, সেগুলো কি কি ধরনের রয়েছে বা সেটা কি জিনিস। শতকরা হার বলতে দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের শতকরা অংশ রূপে প্রকাশ করা হয়।
দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের শতকরা অংশ রূপে প্রকাশ করা হয়। যেমন এটা দেখলে আমরা ক্লিয়ার হব, প্রথমে রয়েছে শতকরা ভর ডব্লিউ বাই ডব্লিউ, মানে দ্রবেরও ভর আর দ্রবণেরও ভর। শতকরা ভর ডিভাইডেড বাই আয়তন ডব্লিউ বাই ভি, তার মানে দ্রবের ভর আর দ্রবণের আয়তন। আবার শতকরা আয়তন ভি বাই ভি, সেটা হলো দ্রবেরও আয়তন দ্রবণেরও আয়তন। এইভাবে আমরা এটিকে প্রকাশ করতে পারি। তো প্রথমে আমরা দেখি শতকরা ভর বা ডব্লিউ বাই ডব্লিউ পদ্ধতি। প্রতি 100 গ্রাম ভরের দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের ভরের পরিমাণকে বোঝায়। শতকরা ভর পদ্ধতি বলতে প্রতি 100 গ্রাম ভরের দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে সেটিকে বোঝায়। এটিকে আমরা ডব্লিউ বাই ডব্লিউ দিয়ে প্রকাশ করি, এবং এখানে ডব্লিউ ইকুয়াল টু বস্তু ভর। এরপর আছে দেখো, তাহলে দ্রবের শতকরা ভর কত হবে? দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রব প্লাস দ্রাবকের ভর ইন্টু 100, একসাথে আমাদের আনতে হবে সেজন্য। তাহলে এটাকে আমরা লিখতে পারি দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইন্টু 100। বোঝা গেল না? এরপর দেখো, অনেক রাসায়নিক এর বোতলে দেখবা লেখা থাকে, কঠিন রাসায়নিক পদার্থের বোতলের গায়ে দেয়া লেবেলে 5% ডব্লিউ বাই ডব্লিউ লেখা প্রতি, এরকম লেখা থাকে। তো সেটা দিয়ে কি বোঝায়? সেটা দিয়ে বোঝা মূল যে পদার্থ আছে সেটার সাথে ভেজাল হিসাবে বা অপদ্রব্য হিসাবে কিছু থাকতেই পারে, সেটা পরিমাণ শতকরা ভরের 5 ভাগ। এই গেল একটা ডব্লিউ বাই ডব্লিউ পদ্ধতি। এবারে আমরা আসবো এখানে আরেকটি বিষয় একটু বলে নিচ্ছি। এরকমই আরেকটি ভর ভিত্তিক সূক্ষ্ম একক হচ্ছে পিপিএম। পিপিএম নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করব একটু পরে, এখানে একটু বলে নিচ্ছি। পার্টস পার মিলিয়ন বা পিপিএম মানে 10^6। তো পিপিএম পদ্ধতিটা হলো পিপিএম একক দ্বারা দ্রবের ভরকে দ্রবণ বা মিশ্রণের ভরের 10 লক্ষের অংশ রূপে প্রকাশ করা হয়। দ্রবের ভরকে এতক্ষণ আমরা দেখেছিলাম 100-এ, আর পিপিএম এ করা হয় 10 লক্ষের অংশ রূপে। একইভাবে পিপিবি পিপিটি এগুলো পার্টস পার বিলিয়ন পার্টস পার ট্রিলিয়ন 10^9 10^12 এরকম, তখন আমরা 100 পরিবর্তে 100-এর পরিবর্তে 10^6 ইউজ করব আর 10^9 ইউজ করব। তাহলে পিপিএম কেও আমরা এভাবে বের করতে পারি, দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রব প্লাস দ্রাবকের ভর ইন্টু 10^6 পিপিবি কে ইন্টু 10^9। পরবর্তীটাতে চলে যাচ্ছি আমরা, এটা হচ্ছে শতকরা ভর বাই আয়তন পদ্ধতি। প্রতি 100 ভাগ আয়তনের দ্রবণে দ্রবের ভর এককে পরিমাণকে বোঝায়। প্রতি 100 ভাগ আয়তনের দ্রবণে, এখানে দ্রবণটা কি আয়তন আর দ্রবটা হচ্ছে ভর, দ্রবটা হবে ভর এককে আর দ্রবণটা হবে আয়তন এককে। আমাদের যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে আমরা সবসময় ধরে নিব এটি ডব্লিউ বাই ভি পদ্ধতি, এই পদ্ধতিটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে আমরা এটি কিভাবে বলবো, দ্রবের শতকরা ভর বা আয়তন ভর বাই আয়তন পার্সেন্ট ডব্লিউ বাই ভি, সেটা কিভাবে বের করবো? দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এগুলো দিয়ে অনেক প্রবলেম আছে, অনেকগুলো অঙ্ক রয়েছে বইয়ে, আমরা পরবর্তীতে দেখছি। যেমন 5% ডব্লিউ বাই ভি সোডিয়াম কার্বনেট, যদি বোতলের গায়ে লেখা থাকে 5% ডব্লিউ বাই ভি সোডিয়াম কার্বনেট দ্রবণ, তাহলে তুমি বুঝবা কি 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। ওই দ্রবণে 100 মিলিলিটারের মধ্যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এগুলো শতকরা ভর বাই আয়তন পদ্ধতি। এবারে শতকরা আয়তন পদ্ধতি, মানে দুটোই আয়তনে, প্রতি 100 ভাগ আয়তনের দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের আয়তনের পরিমাণ। এখানে ভি দ্বারা দ্রব দ্রবণের আয়তনের আয়তন বোঝানো হয়েছে, সেটা আমরা বলেছি। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? একইভাবে দ্রবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100।
আয়তন তরল তরল দ্রবণ এবং গ্যাস মিশ্রণের বেলায় সাধারণত ব্যবহৃত হয়ে থাকে, এটা অত কমন না, এটা তরল তরল দ্রবণ আর গ্যাস মিশ্রণের বেলায় এগুলো ব্যবহৃত হয়। যেমন বাণিজ্যিক রাবিং অ্যালকোহলের বোতলে 70% ভি বাই ভি প্রতীক লেখা থাকে, এই প্রতীক দ্বারা বোঝানো হয় এটির জলীয় দ্রবণে 100 ভাগ আয়তনের মধ্যে 70 ভাগ হলো তরল আইসোপ্রোপাইল অ্যালকোহল। 100 ভাগ আয়তনের দ্রবণে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে 70 ভাগ, 70% প্রতীক এটা এই জন্য লিখা থাকে। আইসোপ্রোপাইল অ্যালকোহল আজকাল ইদানিং খুব ব্যবহৃত হয় তোমরা জানো। এবার আমরা পিপিএম এককে ঘনমাত্রাটা একটু দেখি। পিপিএমটা আমরা কখন ব্যবহার করি, যখন মনে করো পানির মধ্যে কি বিভিন্ন ধরনের পার্টিকেল থাকে, সেগুলো খুব অল্প পরিমাণ, ট্রেস অ্যামাউন্ট থাকে, খুবই অল্প পরিমাণ থাকে, তখন সেগুলোকে যখন মাপতে হয় বিভিন্ন কারণে, সেগুলো মেজার করে লিখতে হয়, তখন ইউনিটটা কি হবে, এগুলো এত অল্প থাকে যে তখন এই ধরনের এই যে পিপিএম পিপিবি এই ধরনের ইউনিট গুলো ইউজ করা হয়। সেজন্য বলেছে দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ যদি অতি অল্প হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করা হয়। যেমন পানিতে তাপমাত্রা নির্ভর অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 14.6 পিপিএম এন্ড 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো 7.1 পিপিএম। এটা একটা এক্সাম্পল। এবারে আমরা আসি মোলারিটির সঙ্গে পিপিএম এর কি ধরনের সম্পর্ক দেখি। মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবের মোল সংখ্যা, একটু আগে আমরা জেনেছি, আর পিপিএম হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবের মিলিগ্রাম সংখ্যা, দ্রবের মিলিগ্রাম সংখ্যা। তার মানে মিলিগ্রাম পার লিটার। যেমন 0.05 পিপিএম এর অর্থ হলো 1 লিটার দ্রবণে 0.05 মিলিগ্রাম দ্রবীভূত আছে। এখন মিলিগ্রাম পার লিটার আর পিপিএম সবসময় কিন্তু এটি একই অর্থ বহন করে না, সাধারণত করে কিন্তু সবসময় করে না, কারণ দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যদি 1 হয় তাহলে সেটি কিন্তু 1 হবে, আদারওয়াইজ এটি ভিন্ন হবে। কারণ হলো আপেক্ষিক গুরুত্ব আমরা জানি গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্বটা হলো গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দ্রবের পরিমাণ গ্রাম বা আয়তন এককে এবং দ্রবণের পরিমাণ গ্রাম বা আয়তন এককের ক্ষেত্রে প্রযোজ্য হয়। একটু আগে আমরা দেখেছিলাম যে W/W এর ক্ষেত্রে এটি প্রযোজ্য, আবার W/V এর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এখন দেখো শতকরা দ্রবণ পদ্ধতিতে আমরা কি করি, W/V-তে 100 ভাগ আয়তনের দ্রবণে 100 ভাগ আয়তনের দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের পরিমাণ এতক্ষণ আমরা গণনা করে আসছি, আর পিপিএম এ আমরা গণনা করব 10^6 ভাগ, 10^6 ভাগ আয়তনের মধ্যে, আর পিপিবি তে গণনা করবো 10^9 ভাগ আয়তনের মধ্যে কতখানি দ্রব আছে। পিপিটি হলে 10^12 হয়ে যাবে এটি। এটাই মূলত পার্থক্য, আসলে জিনিসগুলো খুবই সহজ, একটা এক্সাম্পল দিয়ে এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো 0.025 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে, মানে মোলারিটিকে আমরা পিপিএম এককে কনভার্ট করব, সেটা কিভাবে করব। টেন টু দি পাওয়ার 3 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে, 0.25 মোলার মানে কি, মানে হলো 1 লিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 0.25 মোল, 1 লিটার মানে 10^3 মিলিলিটার, তাহলে সেটিকে আমরা এই মোলকে আমরা গ্রাম করে নিলাম আণবিক ভর দিয়ে গুণ দিয়ে 0.25 × 98 গ্রাম, তাহলে 10^3 তে আছে এত গ্রাম, তাহলে 10^6 মিলিতে কতখানি আছে, এতখানি আছে, এই যেটা বের হবে সেটাই আমাদের পিপিএম, সেটা আমাদের কি হয়ে যাবে, পিপিএম ইউনিট হয়ে যাবে। তাহলে খুব সহজেই আমরা জাস্ট 10^6 এ কতখানি আছে সেই জিনিসটি আমরা বের করে নিব।
আরো এক্সাম্পল আছে, আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। এখানে আছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখানে কি দেয়া আছে, 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেয়া আছে, যেটাতে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে দ্রবের ভরটা 5 গ্রাম। ওই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? পিপিএম এককে ঘনমাত্রা আমরা জানি দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 10^6। এটা উপরে হবে 10^6। তাহলে প্রশ্নে দেওয়া আছে দ্রবের ভর 5 গ্রাম আর আয়তন 100 মিলিলিটার দেওয়া আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমাদের হবে কত? 5 গ্রাম ডিভাইডেড বাই 100 মিলিলিটার ইন্টু 10^6। তাহলে এখানে 50,000 ppm বা 5 × 10^4 ppm। তাহলে মোলার ঘনমাত্রাকে আমরা পিপিএম এককে রূপান্তর করে দেখলাম। সেটার জন্য কি করতে হয়েছিল আমাদের, দ্রবণের মোলারিটি জানা থাকলে ওই মোল সংখ্যাকে দ্রবের গ্রাম আণবিক ভর এবং 1000 দ্বারা গুণ করলে প্রাপ্ত এককের সংখ্যাটি পিপিএম একক সংখ্যা মান পাওয়া যায়। মোলারিটি জানা থাকা এখানে দ্রবণের আয়তনের কোনো ভূমিকা নাই, যেহেতু মোলারিটি আমরা জানি 1 লিটারের মধ্যে। 1000 কারণ হলো আমাদের 10^6 আছে উপরে, নিচে 10^3 আছে, তাহলে কাটাকাটি গিয়ে 1000 থেকে যায়। এগুলোকে আমরা আরো সিম্পলিফাই করে ফেলতে পারবো। মোলারিটি আমরা জানি মোল পার লিটার, তাহলে এই মোলকে গ্রাম আণবিক ভর দিয়ে গুণ দিলে এটা হয়ে যায় গ্রাম পার লিটার, আর এটাকে 10^3 দিয়ে গুণ দিলে এটা মিলিগ্রাম পার লিটার হয়ে যায়। এরপরে আমরা যেভাবে এতক্ষণ পরে আসলাম, এরপরে মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 10^3 ppm, এই মিলিগ্রাম পার লিটারটাকে আমরা ppm লিখতে পারছি। আচ্ছা, এবার একটা পার্সেন্ট দ্রবণের সঙ্গে সম্পর্ক আমরা দেখি। একটি পাত্রে, এতক্ষণ তো মোলারিটি থেকে পিপিএম নিলাম, এবার দেখি পার্সেন্ট দ্রবণ থেকে আমরা পিপিএম এ কিভাবে যেতে পারি। একটি পাত্রে 80 মিলিলিটার 2.55% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, ওই পাত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে হিসাব করো। পিপিএম ঘনমাত্রা দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 10^6 আমরা জানি, তাহলে প্রশ্নে দেওয়া আছে ভর এবং আয়তন। পার্সেন্ট যেহেতু দেওয়া আছে, তাহলে আয়তন 100 মিলিলিটার আর দ্রবের ভর 2.55 গ্রাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে ভর বাই আয়তন ইন্টু 10^6 বা এত পিপিএম। তাহলে খুব ইজিলি হয়ে যাচ্ছে জিনিসগুলো। মোলার ঘনমাত্রা ও শতকরা হারের পারস্পরিক রূপান্তর, এবার আমরা দেখবো মোলার ঘনমাত্রাকে কিভাবে শতকরা হারে নেওয়া যায়, আবার শতকরা হারকে কিভাবে মোলার ঘনমাত্রায় নেওয়া যায়। শতকরা হারকে মোলার ঘনমাত্রাকে শতকরা হারে নেয়ার জন্য দ্রবের মোল সংখ্যা গুণ গ্রাম আণবিক ভর ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। এটার মানে কি, 1000-এ এত, 1-এ কত, 100-তে কত? মোলারিটি থেকে শতকরায় চলে আসলাম। এক্সাম্পল দেখাচ্ছি, একটা 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশ করো W/V। হাইড্রোজেন ক্লোরাইডের মোল সংখ্যা দেওয়া আছে 0.1 মোলার আর আণবিক ভর 36.5 গ্রাম আমরা জানি, তাহলে আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিব উপরে ফর্মুলা, 0.365 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম শতকরা এককে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.365% W/V। এবার আসি, শতকরা হার দেওয়া থাকলে মোলারিটি কিভাবে বের করব। মোলারিটি বা দ্রবের মোল সংখ্যা X% যেটা দেয়া থাকবে যে পরিমাণটা, ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 1000 ইন্টু দ্রবণের ঘনত্ব। এখানে কিছু জায়গায় আমাদের দ্রবণের ঘনত্বটা বিবেচনা করতে হবে, ডিভাইডেড বাই দ্রবের গ্রাম আণবিক ভর ইন্টু 100। এই হচ্ছে আমার
ফর্মুলা, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে এইভাবে দেখো লিখতে পারি, আমি তোমাদের মনে রাখার জন্য এভাবে লিখে দিয়েছি। x% ডব্লিউ বাই ভি যখন হবে তখন এস ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই এম, কাটাকাটি করলে এগুলো এমনই হয়ে যাবে 10x ডিভাইডেড বাই এম। আর এই ক্ষেত্রে সাধারণত দ্রবণের ঘনত্বটা এখানে কনসিডার করতে হয় না, আর যদি দেয়া থাকে তাহলে তুমি এখানে বসিয়ে দিবে। আর এক্স পার্সেন্ট দেখো ডব্লিউ বাই ডব্লিউ যেটা সেটাতে 10x ডিভাইডেড বাই এম, প্রত্যেক জায়গায় 10x ডিভাইডেড বাই এম, তো ডব্লিউ বাই ডব্লিউ এর বেলায় দ্রবণের ঘনত্ব দিয়ে আমাকে গুণ করতে হবে। আর ভি বাই ভি এর বেলায় দ্রবণের ঘনত্ব এবং দ্রবের ঘনত্ব দুটো দিয়ে আমাকে গুণ করতে হবে। এটি খেয়াল রাখতে তোমরা খুব সহজে প্রবলেম গুলো সলভ করতে পারবে। তো এক্সাম্পল একটি দেখো, 10% ডব্লিউ বাই ভি সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। সোডিয়াম কার্বনেটের শতকরা ভর এবং সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর, শতকরা ভর কত এখানে 10, আর গ্রাম আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আমরা জানি 106। তাহলে দ্রবণের মোলারিটি কি হবে, এক্স পার্সেন্ট মানে যে 10 ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 1000 ইন্টু দ্রবণের ঘনত্ব, দ্রবের গ্রাম আণবিক ভর ইন্টু 100। তাহলে এখানে কিছু দেয়া নেই, তাহলে দ্রবণের ঘনত্ব আমরা 1 ধরে নিচ্ছি, আর এই মানগুলো বসিয়ে দিলে আমরা খুব ইজিলি 0.943 মোল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, মোলারিটিকে পিপিএম এককে রূপান্তর করতে পারলাম, আবার শতকরা একক থেকে পিপিএম এককে আসতে পারলাম, আবার আমরা কি করলাম মোলারিটি থেকে শতকরা এককে আবার শতকরা একক থেকে মোলারিটিতেও আমরা কনভার্ট করতে পারছি। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ, আর একটি জিনিস আমাদের রয়েছে তারপরে আজকের পড়া শেষ হবে, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। আমরা একদম প্রথমে যে একটি ছবি দেখেছিলাম, উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের লঘুকরণ বলে, যেটা মোলারিটি বেশি আছে সেটার কম মোলারিটি দ্রবণ তৈরি করা কে আমরা বলি লঘু করা। তো এগুলো বিভিন্ন ধরনের তোমার বিশ্লেষণ কাজের জন্য ল্যাবরেটরিতে আমরা এটা এই কাজটা আমাদের অহরহই করতে হয়। তো সেটা কিভাবে করি আমরা দেখো, আমরা জানি মোল সংখ্যা গুণ মোলারিটি ইন্টু লিটার এককে দ্রবণের আয়তন, মানে কি এস ইন্টু ভি, আমরা জানি না মোল সংখ্যা এস ইন্টু ভি। সুতরাং আমি কি করব, এম ওয়ান মোলারিটি ভি ওয়ান লিটার দ্রবণে আমার কাছে একটা দ্রবণ আছে যেটার মোলারিটি এম ওয়ান এবং যেটার আয়তন ভি ওয়ান, সেটাতে আমি কি করব পানি যোগ করব, পানি যোগ করে এটাকে আমি লঘু করব, করে আমি আয়তনটা কত বানাবো ভি টু বানাবো, ছিল ভি ওয়ান এবার আমি ভি টু বানাবো, এবং সেই দ্রবণটার ঘনমাত্রা যদি এম টু হয় তখন লঘুকরণ প্রক্রিয়া সম্পর্কটা হবে, আমরা এই রিলেশনটা দিয়েই লঘুকরণ প্রক্রিয়াটা করতে পারবো, ভি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু ভি টু ইন্টু এম টু। এটা ছোট এক্সাম্পল দিলে জিনিসটি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো 12 মোলার থাকে, সাধারণত 12 মোলার এসিএল দ্রবণ থেকে 500 মিলিলিটার 0.1 মোলার এসিএল দ্রবণ তৈরি করতে কি পরিমাণ 12 মোলার গাঢ় এসিএল প্রয়োজন হবে। আমাকে একটি দ্রবণ দেয়া হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, সেটির মোলারিটি আমি জানি 12 মোলার, আমাকে তৈরি করতে হবে 500 মিলিলিটার 0.1 মোলার, আছে 12 মোলার আমাকে তৈরি করতে হবে 0.1 মোলার, আর আছে ওখানে অনেক আমাকে তৈরি করতে হবে 500 মিলিলিটার। তাহলে আমাকে ওই 12 মোলার এসিএল কতখানি নিতে হবে, নিয়ে পানি মিশালে তারপর সেটা 0.1 মোলার 500 মিলিলিটার হবে, সেটাই আমাকে বের করতে হবে যে আমার কি পরিমাণ 12 মোলার এসিএল আমাকে নিতে হবে। আমি ভি ওয়ান এখানে পেয়ে গেলাম, লঘু এসিএল দ্রবণের আয়তন আমাকে বলে দেওয়া হয়েছে 500 মিলিলিটার বানাতে হবে, আর এম ওয়ান হচ্ছে লঘু এসিএল দ্রবণের মোলার ঘনমাত্রা, সেটি কত 0.1 মোলার বানাতে হবে, আর এম টু গাঢ় এসিএল নমুনার ঘনমাত্রা 12 মোলার দেয়া আছে,
আমাকে বের করতে হবে এই গাঢ় স্কেল কতখানি নিতে হবে, ভি টু বের করতে হবে, গাঢ় স্কেল নমুনা আয়তন আমাকে কতটুকু নিতে হবে। তাহলে ভি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু ভি টু এম টু ফর্মুলা আমি চলে আসি, মানগুলো বসিয়ে দিলাম, ভি টু বেরিয়ে গেল আমার কত, 4.2 মিলিলিটার, মানে 4.2 মিলিলিটার 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে আমি যদি 500 মিলিলিটার বানাই তাহলে সেটা ঘনমাত্রা 0.1 মোলার হবে। জিনিসটি করতে ল্যাবরেটরিতে কিছু আমাদের অ্যাপারেটাস লাগে, যন্ত্রপাতি লাগে, যেমন মনে করো এই ধরনের কন্টেনার গুলোতে, কাঁচের কন্টেনার গুলোতে তোমার কনসেন্ট্রেটেড সেল গুলো থাকে, এগুলো খুব সাবধানে হ্যান্ডলিং করতে হয়। তো এটাকে আমরা সাধারণত এই মিজারিং সিলিন্ডার বলে, এটাকে মিজারিং সিলিন্ডারে আমি ওই যে 4.2 আমি ক্যালকুলেট করলাম, সেই 4.2 মিলিলিটার আমি এখান থেকে 1 2 3 4 ছোট ছোট দাগ কাটা আছে, 4.2 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি নেব, নিয়ে আমি এখানে এটাকে বলে ভলিউমেট্রিক ফ্লাস্ক, আয়তনমাত্রিক ফ্লাস্ক এগুলোকে বলে, 500 মিলিলিটার আয়তনের একটি ফ্লাস্ক আমি নেব, এটার মধ্যে একটি ফানেল দেব, দিয়ে আমি এই অ্যাসিডটাকে এখানে আস্তে করে ঢেলে দেব, দিয়ে আমি ওয়াটার বোতল দিয়ে আস্তে আস্তে এটাতে পানি ঢেলে এখানে মার্ক করা আছে 500 মিলিলিটার, এই 500 মিলিলিটার পর্যন্ত আমি পানি যোগ করব, করলে আমি 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করে ফেলতে পারবো। তো এটি হচ্ছে প্রসেস। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি, যে তোমরা এখন তো ঘরেই বসে আছো, এগুলোর অনেক অনেক প্রবলেম আছে, আমি অল্প কয়েকটা দিয়েছি, 3-4টা দিয়েছি, তোমরা বাকি আরো আরো অনেক আছে, সব বইয়ে আছে, বই থেকে তোমরা করতে পারবে এগুলো করে। এটা একটা এক্সাম্পল এটা দেওয়া আছে বইয়ে, এটাও দিয়ে দিলাম প্র্যাকটিসের জন্য, তোমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করে কমেন্টে আমাকে উত্তরগুলো লিখে দিবে, 1 2 3 4 করে উত্তরগুলো, অ্যান্সার যেটা হয় শুধু সেটা লিখে দিলেই চলবে। তারপর আমি তো তোমাদের রোল নাম্বার গুলো কাউন্ট করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, এগুলা লাইভ ক্লাসে আরো অনেক মানে অনেক মজা করে এগুলো আসলে পড়ানো যেত, খুব ইন্টারেস্টিং বিষয়গুলো এবং পড়তেও ভালো লাগে, এই অঙ্কগুলো একদম খুবই পরীক্ষায় আসে, এমসিকিউ বলো যেভাবেই বলো এসে একটা না একটা অবশ্যই আসবে, আর এটি জানা না থাকলে তুমি আরো প্রবলেম গুলো সামনের দিকে সেগুলো করতেও তোমার সমস্যা হবে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।